পদে নিয়োগ এবং পৌর নিগম নির্বাচনের দাবিতে হাওড়া পৌর নিগম ঘেরাও করল ডিওয়াইএফআই কর্মীরা। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ প্রায় সদেরেক ডিওয়াইএফআই কর্মী মিছিল করে হাওড়া পৌর নিগমের গেটে আসেন। সেখানে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশকে ধাক্কা মেরে ব্যারিকেড ভেঙে দেন ডিওয়াইএফআই কর্মীরা। এরপর পৌর নিগমের গেটে বিক্ষোভ দেখাতে থাকে কর্মীরা। ডিওয়াইএফআই এর হাওড়া জেলা সভাপতি জানিয়েছেন, হাওড়া শহরের বেহাল পরিষেবা, খারাপ রাস্তাঘাট এবং ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। এর পাশাপাশি তিনি আরও দাবি করেন, বিগত 2 বছর যাবৎ পৌর নিগমের ভোট বন্ধ হয়ে রয়েছে, কোনো কাজ হচ্ছে না, সাধারণ মানুষ কোনো রকম পুরো পরিষেবা পাচ্ছে না, ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যদিন। যে হাওড়া কর্পোরেশন আমাদের নির্বাচন অবিলম্বে করতে হবে, না সাধারণ মানুষ তারা অস্থিরতার জায়গায় ভুগছে, না আছে কোনো জনপ্রতিনিধি, না আছে কোনো জায়গা থেকে কোনো লোক, মানে সার্টিফিকেট থেকে শুরু করে জন্ম মৃত্যু সার্টিফিকেট, কোনো ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। তারা যখন এই কর্পোরেশন চত্বরে আসছেন, দালাল চক্রে ভরে রয়েছে, সেই জায়গাতে তাদের পয়সার মধ্যে দিয়ে তাদেরকে কোনো কিছু কাজ করতে হচ্ছে, এই সমস্যা। এবং কর্পোরেশনের 3,500 শূন্য পদ আছে, সেই শূন্য পদে নিয়োগ করতে হবে, আমাদের এই দাবিগুলো আছে। তার সঙ্গে সঙ্গে বেকার যুবকদের অবিলম্বে ভাতা দিতে হবে। বেকার যুবকরা কাজ হারাচ্ছে, প্রতিদিন কাজ হারিয়েছে, এই প্যান্ডেমিকের সময়তে কাজ হারিয়েছে। আজকের যে রাজ্যের সরকার যেভাবে নির্বাচন করছেন না গোটা রাজ্যের কর্পোরেশনগুলো, তার সঙ্গে সঙ্গে আমাদের হাওড়া কর্পোরেশনে মানুষ বেশি ব্যস্ত হয়ে রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের সমস্যার সম্মুখীন হয়ে রয়েছে, মানুষ এইটা থেকে একটু বেরোতে চাইছে। আজকে ডিওয়াইএফআই সেই জন্যেই আজকে কর্পোরেশন অভিযানের ডাক দিয়েছিল, কর্পোরেশন অভিযান করছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলেছি যে এই কর্পোরেশন অভিযানে আমাদের দাবি ছিল যে সাধারণ মানুষ যারা আয়কর দেয় না তাদেরকে হচ্ছে 7,500 করে 6 মাস অনুদান দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে 10 কিলো করে খাদ্যশস্য রেশন থেকে তাদেরকে ব্যবস্থা করতে হবে। এই আমাদের কতকগুলো দাবি নিয়েই আমরা আজকে ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু আমরা যা দেখছি যে আমরা যখনই আসি কমিশনারের কাছে আমরা ডেপুটেশন দিতে, কমিশনার থাকেন না কেন? হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।